ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া হোমনাই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। কুমিল্লার হোমনায় জাতীয় সঙ্গীত পরিবেশন ও নানা আয়োজনের মধ্য দিয়ে ওমরাবাদ পশ্চিমপাড়া যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে ভাসানিয়া ইউনিয়নের ওমরাবাদ পশ্চিমপাড়া যুব সংগঠনের আয়োজনে ওমরাবাদ ওপেন খেলার মাঠে আট দলের চূড়ান্ত পর্বের এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। চূড়ান্ত পর্বের ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন মাসুম একাদশ বনাম ইয়াশরিফ একাদশ। প্রথম অধ্যায় দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে এক এক গোল সমতায় থাকায় দ্বিতীয়ার্ধে দুই দলই সমানে সমানে লড়াই করে, কিন্তু গোলের দেখা পায়নি। পরে এক এক গোল হওয়ায় টাইব্রেকারে ইয়াশরিফ একাদশকে এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন লাভ করেন মাসুম একাদশ। খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও টঙ্গিবাজার মালিক সমিতি মোহাম্মদ আনিসুর রহমান আনিস। স্বাগত বক্তব্য রাখেন খেলার প্রধান মেহমান ও ভাসানিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ সাদিকুর রহমান। খেলার প্রথম মেহমান ও ভাসানিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ সাদিকুর রহমান বলেন, মাদক নয়, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় এগোবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। সেজন্য সমাজের প্রতিষ্ঠিত মানুষদের এরকম উদ্যোগে এগিয়ে আসা উচিত। তরুণদের এরকম ভালো কাজে উৎসাহিত করলেই তারা সমাজের ভালোর জন্য কর্মে এগোবে। এ সময় কাশীপুর হাশিমিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহজালালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর ব্যবসায়ী ও বিশেষ মেহমান মোহাম্মদ শাহজালাল মোল্লা। বিশেষ মেহমান ছিলেন আব্দুল আওয়াল ভান্ডারী, মোহাম্মদ হাতেম আলী ব্যাপারী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সত্তার, ইউপি সদস্য খাজা আহমেদ, উপজেলা কৃষক লীগের প্রচার সম্পাদক আমির হোসেন, মইনুল ইসলাম, ওমরাবাদ পশ্চিমপাড়া যুব সংগঠনের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সহ সভাপতি ওয়াসিম কাউসার, অর্থ সম্পাদক সোহেল বাঘা, শফিক মোহাম্মদ বশির সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ এ সময় উপস্থিত ছিলেন। খেলা শেষে অতিথিবৃন্দের নিকট থেকে মাসুম ফুটবল একাদশ খেলোয়াড়রা 32 ইঞ্চি এলইডি টিভি ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। হোমনা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।